আকাশ জুড়ে পেঁজা তুলোর মতো মেঘ, হাওয়ায় ভাসছে শিউলি ফুলের গন্ধ, আর মাঠে ঘাটে গেলে দেখা যায় কাশফুলের তোলা। এই সমস্ত কিছুই জানান দেয় পুজো আসছে, কিন্তু এই বছরটা এই সমস্ত কিছু থেকেই সম্পূর্ণ বিপরীত। কারণ ক্যালেন্ডারের পাতায় পুজো আসতে হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি থাকলেও আকাশে বাতাসে পুজোর সেই রেশ আর নেই বললেই চলে। তবু উৎসবে উপহারে বাঙালি সবসময় আনন্দে থাকে। তবে শোনা যায় কিছু মানুষ তারা নাকি সময়ের আগেই অনেক কিছু দেখতে পায়। অ্যাস্ট্রোলজির ভাষায় কেউ তাদেরকে অ্যাস্ট্রোলজার বলে, আবার কেউ তাদের পাগল বলে ডাকে। তেমনই এক পাগলের সাথে এবছর শীতে দেখা হবে আপনার। কিছু মানুষ সময়ের আগে দেখতে পান, আমরা ওনাদের বুঝতে পারি না, ওনাদের পাগল বলি। মনে আছে 2015 সালের অক্টোবর মাসের কথা, যেবার গোটা কলকাতা, গোটা ভারতবর্ষ, এমনকি গোটা পৃথিবীর মানুষ জানতে পেরেছিল কলকাতার সবচেয়ে বড় সত্যি হলো সবচেয়ে বড় দুর্গা। আর সেই সত্যি আজ মানুষের মনে, এমনকি লিমকা বুক অফ রেকর্ডসের অন্যতম ইতিহাস হয়ে বুক চিতিয়ে দাপিয়ে বেড়াচ্ছে। তবে 2015-র পর 2019, প্রায় 4 বছর পর আবারও তৈরি হতে চলেছে টলিউডে এক নতুন ইতিহাস, যে ইতিহাসের নাম অসুর। বাবার নাম গান্ধীজি এবং রসগোল্লার পর পরিচালক পাভেল তৈরি করছেন তার পরবর্তী ছবি, বলা ভালো তার এক নতুন ইতিহাস, যে ইতিহাসের নাম অসুর। এই ইতিহাসের মূল কাণ্ডারি হিসেবে দেখা যাবে জিতকে। অসুরের টিজারে জিতকে দেখা যাচ্ছে সম্পূর্ণ এক সাইকো পেশেন্ট কিংবা পাগলের লুকে। কিন্তু কেন এই লুকে রয়েছে জিত? আবার এই টিজারে ঠিক অপোজিটে স্মার্ট অফিসিয়াল লুকে দেখা যাচ্ছে আবির চ্যাটার্জিকে, আর তার সাথে দেখা যাচ্ছে নুসরাত জাহানকে। বিয়ের পর নুসরাত জাহানের প্রথম বাংলা ছবি হতে চলেছে অসুর, যে ছবিতে কখনো তিনি অঝরে কাঁদছেন, আবার কখনো আবিরকে জড়িয়ে ধরছেন। অসুরের টিজার দেখার পর অনেকেই বলছে, যদি তর্কের খাতিরে নুসরাতকে দুর্গাই ধরা হয়, তাহলে আসল অসুর কে, জিত নাকি আবির? টিজারে যা দেখা যাচ্ছে সেটা কি সত্যি, নাকি এর পেছনে রয়েছে আরও বড় সত্যি? এক নতুন ইতিহাস তৈরি করতে চলেছে পরিচালক পাভেল, আর আপনাকে এই ইতিহাসের জন্য অপেক্ষা করতে হবে থুড়ি। আপনাকে শীতকালীন দুর্গাপুজোর জন্য অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েকটা দিন। অসুরের বাকি আপডেট পাওয়ার জন্য আপনি চোখ রাখুন সিটি সিনেমায়। ইতিহাস হোক